হাই বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা হবে ডিমের উপর। সাতটা ডিম নেওয়া হয়েছে, একটা টমেটো কুচিয়ে নেওয়া হয়েছে, দুটো পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, আর এর সাথেই আদা রসুন একটুখানি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন, পুরো ভিডিওটাতেই সঙ্গে থাকুন। কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দেওয়া হয়েছে কড়ায়। পেঁয়াজ রসুন সব একসঙ্গে ঢেলে দেওয়া হচ্ছে। হালকা ব্রাউন কালার করে হালকা বাউন হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দেবেন। পরিমাণ মতো হলুদ দেবেন। এখানে এক টেবিল চামচ লবণ, এক টেবিল চামচ হলুদ দেওয়া হলো, লঙ্কাও দেওয়া হলো পৌনে এক টেবিল চামচের মতো, ধনে দেওয়াও দেওয়া হলো পৌনে এক টেবিল চামচের মতো। ভালো করে কষে নেবেন। অল্প একটু জল দেবেন। ওটার অপেক্ষা, আরো ভালো করে কষতে হবে। বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে, তবুও এটাকে কষতে হবে। দেখুন বন্ধুরা তেল ছাড়া হয়ে গেছে। ভালো করে কষলে তবেই টেস্টি হবে। এবারে দেখুন জল দিচ্ছে। হাফ লিটারের মতো জল দিল। তারপর দেখুন ডিমগুলোকে ছেড়ে দিচ্ছে। দেখুন ফুটতেও শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা ডিমগুলোকে উল্টে দিচ্ছে। ডিমগুলো উল্টে দেওয়া হয়েছে।
দেখুন বন্ধুরা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে ডিমের নতুন রেসিপি। ডিমগুলো কিন্তু গোটা গোটাই আছে, সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সেগুলো। যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। এছাড়াও আমার ফেসবুক পেজ আছে সাবিনা কিচেন নামে, আপনারা ফলো করবেন এবং ভিডিওগুলো দেখবেন, লাইক দেবেন।